গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জো স্টাইল ব্লগে। সবাইকে স্বাগত। তোমার সবাই কেমন আছো? আমি খুব ভালো ভালো আছি। কালকে রাতে ঘুম একটুকু হয়নি, আজকে সকালে একটু বেশি টাইমে রেগে রয়েছে। যাই হোক, এটা মেথি জল মর্নিংয়ে, তাহলে কালকে মাথা খারাপ করে দিয়েছে, তো এটা খেতে হবে এখন আমার। এটা ডায়েট টাইট করলে বা এই মেথি জল খাওয়া খুব ভালো, সেটা জানি। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কালকে রাতে মেথি দিয়ে গেছিলাম সেই জল। এটা তো ব্রেকফাস্টে নিয়ে নিলাম শশা পনির তরকারি আর হচ্ছে একটা সবজি, এই দিয়ে কি ব্রেকফাস্টটা করব আজকে। আজকে ব্রেকফাস্ট লাঞ্চে একই জিনিস মোটামুটিভাবে। ম্যাঙ্গো ফিঙ্গার, পটল পটল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে শশা আর হচ্ছে পনির পটল দিয়ে পনির। মা তো বলেছে ভালো তো তখন সিরিয়াসলি দারুণ হয়েছে, রেসিপি পেয়ে যাবে, অবশ্যই দেখো আর বানাও, দারুণ লাগছে। আমি একদম গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা করে খাই, একটু হালকা ঠান্ডা হয়েছে। আর কতটা কেজি হয়েছে তোমাদেরকে বলি, খেয়ে দিয়ে বলি, তোমরা তো খেতে পারবে না, এটা কত তোমরা খেতে পারবে। তো যাই হোক, এনাও তো আমি এটা ইউটিউব চ্যানেলেই দেখেছিলাম এই রেসিপিটা, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগে, বাড়িতে করে দেখো। আমি আমার ইউটিউব চ্যানেল জো স্টাইল ব্লগে তোমরা গিয়ে যাও, দেখে নাও এই ভিডিওটা, এই ভিডিওটা কিছুদিনের মধ্যেই দেওয়া হবে। তো কেমন হয়েছে, একটু সস নিয়েছি, দারুণ হয়েছে খেতে। এই গরমকালে এরকম বা বৃষ্টির দিন এরকম চপ দারুণ লাগবে। তো তোমরাও বানিয়ে খাও ম্যাঙ্গো ফিঙ্গার, দারুণ দারুণ হবে। তো তোমাদের সাথে তো এটা তো খাওয়াতে পারলাম না, তো আমি রান্না করে দেখালাম, তোমরা বানিয়ে নাও ঝটপট। আর বানালে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা খেয়ে কেমন লেগেছে। ঘরে থাকা জিনিস দিয়ে এটা নিরামিষের লোকেরাও খেতে পারবে, আমিষের লোকেরাও খেতে পারবে, এই ঝটপট করে নাও। তো এসে তখন চপ খেয়েছিলাম, তাই জন্য আর কিছু খাবো না। তো রাতে মানে চপ বলতে ওই দেখতে দিই তো আম ফিঙ্গার। তো এখন গ্রিন টি মানে একটু দুধ দিয়ে দুধ খাবো, একটু তো দুধের সাথে দুধটা ইচ্ছা করছে না, একটু গ্রিন টি করে গ্রিন টিটা নিয়ে নিলাম, নিয়ে গ্রিন টিটা খাবো। আর এই যে কালকের জন্য ব্রেকফাস্টের জন্য রেডি করে রাখছি, সুজি নিয়েছি, একটু ওটস ভিজিয়ে রাখবো আজকে, কালকে খাবো ওটা, এটা দিয়ে ব্রেকফাস্ট বানাবো, চিলা হোক যাই হোক একটা বানাবো কিছু। কাজু আর এসে আর খুঁজে পাচ্ছি না, দেখি মাকে বলি কিশমিশ থাকলে ভিজিয়ে রাখো। তো ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে ঠাকুরের অনুষ্ঠানে পোলাও আর হচ্ছে আলুর দম দিয়ে গেল। আমাদের আছে ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজা হলো পটল ভাজা, পটল বাটা আর ডাল, আর মাছ আনলে মাছ ভাজা, সব ডাল সব ডাল। তো সব খাওয়া দাওয়া হলো, এবার বাসন টাসন মেজে নিচ্ছি, চায়ের বাসন আর এখানে খাওয়ার বাসনগুলো রয়েছে,
তো এগুলোই নিয়ে মাজা ঘষা করে নেব। তারপর দোকান তো যেতেই হবে, দোকানেও যাব। তোমরা ভাবছো আমার মুখটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আসলে আমাদের মানে কি বলবো, তো যে জায়গাটা আমি তো বলেছি ভিডিওটা আমি নিজে করি, তাই জন্য হয়ে ওঠে না ওইভাবে দেখানো। তো যতটুকু পারি সম্ভব তোমাদের কাছে সেটা দেখানোর চেষ্টা করি। তো সব বাসন টাসন মেজে নিচ্ছি, ধুয়ে মাজা ঘষা করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই এইটা কিন্তু আমাদের রান্নাঘরেই রয়েছে, সুবিধা এটাই ঘরের মধ্যে মানে রান্নাঘরের মধ্যেই এই জলের ব্যবস্থা, খুব সুবিধা। খুব তাড়াতাড়ি আমাদের রান্নাঘর হয়তো হয়ে যাবে, হবে মানে খুব তাড়াতাড়ি বলতে 2-3 মাস তাও পুজোর পরের দিকে করার কথা, পুজোর আগেই হতো কিন্তু পুজোর সময় আমরা ব্যস্ত থাকবো এর জন্যই। আর পুজোর আগে আগে শরীরটা আমার এরকম খারাপ করবে আমি কখনোই ভাবিনি, জানি না কী হবে কী আছে কপালে সেটাও জানি না। ভালো লাগবে না কোথাও যেতে, কোথাও কার সঙ্গে কথা বলতে, কোনো কিছুই করতে ভালো লাগবে না। আমার ঠোঁটটা না কেমন একটা লাগে, ভালো লাগে না। এখন দোকান চলে এসেছি, দোকান খুলবো, খুলে টুলে তোমরা এই আগে যেন ভাবতাম এই সাঁতার তোলা কত কষ্টকর, কী করে তোলে মানুষ, মানে এখন শিখে গেছি ভালোভাবেই পারি। একটু মানে হাঁটুটা উঠাতেই কষ্ট হয় কিন্তু ভালোভাবে পারি, আটকাতেও যেমন পারি উঠাতেও পারি। আর সব কিছু শিখে রাখা ভালো একটা মানুষেরই। তো দেখতেই পাচ্ছ ভৌমিক বস্তালে এখনও দোকানগুলো সব খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান বন্ধ। তো এখন তো বাড়ি চলে এসেছি, এটা কিন্তু রাতের ভিডিও, এটা সারাদিনের না, রাতের ভিডিও। এইটা আমি খাবারটা করে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম যেটা তোমরা দেখেছিলে, তো এটাকে টেস্ট করে নেওয়া হয়েছে। পেস্ট করে নি, এর মধ্যে নুন কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা একদম মানে তেল ব্রাশ করে এটা বানাবো আমি। ফার্স্টে ট্রাই করেছিলাম জানো স্যান্ডউইচ মেকারে, এতক্ষণ টাইম আমার নেই তো যে টাইমে এটা লেগেছিল তাই জন্য। আর এখানে মশলা তুমি ভাবছো কী কী মশলা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিতে পারো, এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, যারা লঙ্কা যতটুকু খাও সেরকম, সুজি দেওয়া আছে আর হচ্ছে ওটস দেওয়া আছে, আর সামান্য একটু আটা দিয়ে দেবে। তো আমার কাছে যা যা মশলা ছিল আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এই জিনিসটা বানানো দেখায়, আর বাড়িতে অবশ্যই করে খাবে, আর যারা যারা করে খাবে অবশ্যই কমেন্ট করে বলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেমন হেলদি নিজের বাচ্চাকেও দিতে পারো, নিজেও খেতে পারো, আর তার সাথে যদি তোমাদের কাছে কোনো কোনো সবজি থাকে সেই সবজিগুলোকেও ছোটো 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 কিউব করে দিতে পারো। এই দেখো ফার্স্টেই বানাচ্ছিলাম স্যান্ডউইচ মেকারে, কিন্তু স্যান্ডউইচ মেকারে এতটাই টাইম লাগছিলো, বিরক্ত লাগছিলো জানো না, ভালোই লাগছিলো না করতে। তো তারপর ঠিক করলাম ও স্যান্ডউইচ মেকার বাদ দেবো। তারপরে আমার কড়াই, লংস্টিকের কড়াই নিয়ে নিলাম, লংস্টিকের কড়াই নিলে না তুলতেও সুবিধা, তেমনি তুলতে যতটা সুবিধা হয় তেমনি কিন্তু তাতেও কম, খুব ভালো লংস্টিক কড়াইগুলো। যেমন তোমরা পাটি সাপটা বানাও সেই রকমও বানাতে পারো। তো আমি পাটি সাপটার মতন মানে দুই দিকে পিঠে করি, সবজি যদি সবজি ঘরে থাকে সবজি দিতে পারো। যেমন এটার মধ্যে লঙ্কা পেঁয়াজ গাজর এগুলো কিন্তু ছোট ছোট করে দেওয়া যায়, আর ক্যাপসিকাম এগুলো যদি থাকে ছোট্ট ছোট্ট কিউব করে দিতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, টেস্ট কিন্তু এটা দারুণ। তোমরা যদি এর মধ্যে ডিমও দিয়ে ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয়, তো আমি ডিমটা ইউজ করলাম না কারণ আমি ডায়েটের জন্য করছি এর জন্য। বাট যারা ডায়েট করছো তারাও খেতে পারো, যারা ডায়েট করছো না তারাও খেতে পারো।
আমার না মাঝে মধ্যে উঠতে চায় না, আবার কখনো কখনো উঠে যায়, কখনো কখনো ওঠে না, কখনো উঠে যায়। দেখেছো কখানা খুন্তি টুন্তি ইউজ করছি, চামচ খুন্তি সব দিয়ে ওঠানো। আমার মা না খুব সুন্দর গোলা রুটির যে উল্টো করে যে সুন্দর ভাঙেও না কিছু না, হ্যাঁ একটু ভালো করে সেটা দেবে তাহলে অসুবিধার হবে না। এটার মধ্যে তুমি ডিমের গোলাও দিতে পারো, ডিমও দিতে পারো, বাচ্চাটা ক্ষেত্রে এটা ভালো। কিন্তু আমি মুছে দিয়ে দেবো না, একটু ট্র্যাকও করা যায়। আর যদি সেও দিতে পারো, তুমি মিষ্টিও দিতে পারো, কিন্তু তো আমাদের সুজি আর ওটসের প্যান কেক বলতে পারো, এটাকে এটাকে চিলা বলতে পারো, যেটা ইচ্ছা। তো আমার একটা হয়ে গেছে, আরেকটা বানাবো, একটা ছোট্ট করে বানাবো, মানে যতটুকু রয়েছে আমি অল্পই ভেজাই, কারণ আমি একার জন্য বানাচ্ছি। তো তাই জন্য তোমরা পরিমাণ বুঝি বানিও, আমি কতজন খাবে সেই পরিমাণের অনুযায়ী বানিও। এটা কিন্তু খুব ছোটই হবে, খেয়ে দেখো। আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের বানিয়ে বানিয়ে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন নতুনও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।